হ্যালো ভিউয়ার্স, আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা হলো মাওয়া। মাওয়ার এর আগে আমাদের দুইটা ব্লগ আছে, একটা আছে প্রজেক্ট খেলছে, আর একটা আছে একটা হোটেলের, অন্য একটা হোটেলের ব্লগ। আর আজকে আমরা একবারে পদ্মার পাড়ের যে দোকানগুলো আছে সেখানে খাবার চেষ্টা করব। আর এটা হলো নাইট ট্যুর, আগের দোনোটাই ছিল সকাল বিকাল, আর আজকেরটা নাইট ট্যুর আর আজকেরটা কার সহ। সো দেখতে থাকুন আর এনজয় করতে থাকুন দা আজাইরা বাইকার্স। ভাই তুমি একটু ভালো করে কাটো। এটা কি মাছ কাটতেছো জানি? এটা হলো চিংড়ি। ভালো করে কাটো ভাই, পাঙ্গাসটা পরে ছাড়ো, আবার অনেকে পাঙ্গাস খায় না। ভালো করে পরিষ্কার করো ভাই। এটা কি এমনি বাঁচবা? এখন এটা করা লাগতেছে আজকে বন্ধ নাকি? ফেরি বন্ধ হয়েছে 3 মাস 4 মাস হয়ে গেল। গাড়ি গাড়ি যায় কিভাবে? গাড়ি পারে না, সব গাড়ি কই যেতে যায়? এই যে দেখে বোর্ডে পাড়ায় টলার ই আছে, সামনে স্পিড বোর্ড আছে, লঞ্চ আছে, আর গাড়ি সব আরিসা দিয়ে জায়গা, চাকপুর দিয়ে জায়গা, এটা কাঁচা থেকে দেবো না মাছ বাঁধলে? না আচ্ছা ভাই তুমি কয়ে দিও তাহলে। হ্যাঁ আলাদা
আবার 600 তেল আবার কি চার্জ তোমরা আলাদা দিবা 600 তেল 100 বিন্দাল দেখানো ওটা আমরা দিই 100 বিন্দাল দেই দিও তুমি 600 তেল আবার আলাদা রাখবা এত লিটার মাছ সব জায়গায় এটা আমগো এখন না তো এত লিটার মাছ রাখ কিনছি এত লিটার যদি পেটের মাছ সব হলো 600 তেল যদি খান ওটা সব জায়গায় আলাদা দিই बारोश टाका केजी तेल ना हाँ बुझी बारोश टाका तेल वीडियो कर এখন এখান থেকে আমার রান্না দি শেষ এখন রান্না করবেন আমাদের বিশিষ্ট কাঙ্গালি বোস জিজু এ জিজু তালি দাও সবাই হ্যাঁ এই রান্না করবেন কি কি মাছ রান্না করতেছেন বলেন একটু আমি বলছি তো এখন জিজু রান্না দি দেখেন আপনি বাবুর্চি বানাচ্ছেন এটা আস্তে করে লইবো না তো করে আসলে যত যাই বলেন আমার মতো বাবুর চেয়ার খেলে কেউ হয় না তাই না এই এদিকে আসো এই চলো এদিকে আসো এই এদিকে আসো পারতাছ না এই না এই না এই দেখো আমি তোমাকে দেখাইতাছি আমার অনেক প্রায় 20-25 বছরের অভিজ্ঞতা রান্না করা 20 থেকে 25 বছরের অভিজ্ঞতা যদি উনি যেহেতু আমার অনেক আগে সার্ভিস ছিল উনি একসময় আমার সার্গিত ছিল এখন আমি কাজ কাম ছেড়ে দিয়েছি এখন ভাই করে সার্গিত ছিলেন না ভাই অনেক আগে ভাই সার্গিত দিকে তো উৎপাদক আর আমি আপনাদের বলি আপনাদের এখানে দামটা বলে রাখি 50 টাকা এটা নদীর পাঙ্গা এটা নিচে 180 টাকা চিংড়িটা বড় চিংড়ি এটা আপনার 200 টাকা নিচে আর রূপচাঁদাটা ওনাদের এখানে ইলিশটা এখন পাওয়া যায় না আগেই বলছি রূপচাঁদাটা নিচ্ছে 60 টাকা আর বেগুনের পিস হলো 20 টাকা আর আপনি যদি দুইটা ওয়ে আছে একটা হলো আপনার হলো সরষের তেল দিয়ে যদি ভাজেন সেক্ষেত্রে আপনাদের এক্সট্রা কিনতে হবে আর ওনাদের আছে সবিন তেল দিয়ে ওনারা ভাজিয়ে দিব কিন্তু ওইটা 600 টাকা না ভাই ওটা কি তোমার মজা হয় না না এইটা আপনাদের সরষের তেলের যে গ্রান পাই এখান থেকে আসতেছে 3-4 প্লেট ভাত আপনি গ্রানে খেয়ে ফেলতে পারবেন আর কি জানি আর কি কি আমার এই যে ভর্তাগুলো দেখাই দিই অনেক পদের ভুনা ডাইল আছে অনেক পদের ভর্তা আছে ভুনা ডাইল আছে আর ভাত কিন্তু এই যে তৎমগত রান্না করে দিতেছে আচ্ছা আপাতত এটাই আপনার খাওয়ার পরিবেশন হলে তখন একটু ভিডিও করে দেখাম উনি গেরান তো আর দেওয়া যাবো না আপনারা ভিডিওটাই দেখেন গেরান বেরিয়েছে খুব গেরান সুন্দর গেরান বেরিয়েছে অবশেষে আমাদের রান্না হয়ে গেছে রনি খাওয়া শুরু করে দিছে আর জিজু এখনো শুরু করে নাই আর নাইমের তো প্রচুর কথা আলতাফ ভাই আপনার কি অবস্থা বাতারও নিয়ে আসো ইলিশ না থাকা কি যে